ডানার প্রভাব কতটা কোথায় পড়লো সমস্তটা আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধিরা। বিভিন্ন জায়গায় আমাদের প্রতিনিধিরা আছেন আর প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরছেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের জানাচ্ছেন যে কোথায় কি অবস্থা। ডানার ল্যান্ডফল হয়েছে রাত 11:30 নাগাদ, তার এখনো পর্যন্ত ল্যান্ডফলের প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সেটা এখনো জানানো হয়নি, তবে যা সময়সীমা তাতে সম্পূর্ণ হওয়ার পথে। কিন্তু তার মধ্যেই যে তাণ্ডব, যে দাপট এই ডানার দেখা গিয়েছে তারই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমাদের প্রতিনিধিরা প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন। এই মুহূর্তে সরাসরি চলে যাব দীঘায়। অর্ণবাংশু আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। অর্ণবাংশু, কি অবস্থা দীঘার? সমুদ্র এখনো উত্তাল আমরা দেখতে পাচ্ছি, কি ছবি? দেখো, সমুদ্র উত্তাল, সঙ্গে কিন্তু ঝড়ের দাপটও তেমনই পরিমাণে রয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, যেহেতু যে লেজের অংশ বা এই যে সাইক্লোনের শেষ ভাগটা এখনও স্থলভাগ ছুঁয়েছে বা এখনও ক্রস করেনি, তার যে দাপট সেটা দীঘায় বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত 37 মিলিমিটারের মতো কিন্তু বৃষ্টি হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ যে ঝড়ের দাপট একই সঙ্গে কিন্তু ঝাপটা রয়েছে কিন্তু এলাকায়। গোটা বীচ এখনও শূন্য রয়েছে এখনও অবধি। তবে গতকালকে ল্যান্ডফল করার পর এই জলোচ্ছ্বাস মারাত্মক বেড়ে গিয়েছিল 12টা নাগাদ। এই জল একদম এপারে চলে আসে, কিন্তু প্রশাসন সূত্রে খবর যেটা যে কোনো বড় বিপর্যয়ের এখনও খবর নেই, অর্থাৎ বাড়ি ভেঙে পড়া বা কিছু হওয়ার কোনো খবর নেই। ফ্লাড সেন্টারগুলোতে তেমন পরিমাণে লোক কিন্তু আসেনি। NDRF-এর টিম এখনও তারা প্রস্তুত রয়েছে, তারা খবর পেলেই তৎক্ষণাৎ সেখানে পৌঁছাবে। যদিও এখনও বড় কোনো ভেঙে পড়া, গাছ উপড়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি। ঝড়ের দাপট কিন্তু দীঘাতে রয়েছে এখনও, যা আমরা বুঝতে পাচ্ছি। গতিবেগ প্রায় কিন্তু 60 থেকে 70 কিলোমিটারে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। দাঁড়িয়ে থাকাটাও প্রায় এক প্রকার মুশকিল, কারণ একদম বিচের কাছাকাছি। তৃতীয়ত, বীচ শূন্য করে দেওয়া হয়েছে, প্রশাসনের তরফ থেকে অ্যালার্ট করা হচ্ছে বারবার ধরে। সকালবেলায় কিছু গুটি কয়েক পর্যটক তারা এদিকে আসার চেষ্টা করছিলেন, কিন্তু সবাইকে তাদের রুমে চলে যেতে বলা হয়েছে। বর্তমানে কিন্তু সমুদ্র উত্তাল হয়ে আছে, অবশ্যই ঝোড়ো হাওয়া বইছে, আর বড় বিপর্যয় খবর কিন্তু দীঘাতে অবধি নেই। আর এখানে একটু জানতে চাইবো অর্ণবাংশ, যেহেতু দীঘা সহ আরও কিছু জায়গা রয়েছে, সে সমস্ত জায়গায় পর্যটকদের ভিড় থাকে, আবার তাণ্ডব প্রকৃতি দেখাবে এমনটা পূর্বাভাস দেওয়া হয়েছিল, প্রবল বৃষ্টি হবে, ঝড়ও হবে, সেই সংলগ্ন উপকূলবর্তী অংশগুলোর কি খবর পাওয়া যাচ্ছে? কোনো খবর, কোনো আপডেট? দেখো, দীঘা, শঙ্করপুর, এই যে মোহনাগুলো পাশাপাশি রয়েছে, জায়গাগুলি রয়েছে, সেখানেও কিন্তু আপডেট যেটা, যে বড় কোনো আঘাত কিছু আনতে পারেনি। অর্থাৎ প্রথমত কথা, স্থানীয় বাসিন্দারা যারা থাকেন এখানে বসত বাড়ি, আর সেই বাড়ি ভাঙার খবর এখন অবধি নেই। আর পাশাপাশি যেই জায়গাগুলোতে শঙ্করপুরে যে মানুষ, তাজপুরে যে মানুষ যান ঘুরতে যান, সেখানেও ঠিক একইভাবে কিন্তু অ্যালার্ট করা রয়েছে। প্রশাসন গতকাল থেকে সম্পূর্ণভাবে তৎপর রয়েছে, তাদের জন্য কিন্তু বীচ শূন্য রয়েছে। শুধুমাত্র দীঘা না, শঙ্করপুর, তাজপুর সব জায়গাতে কিন্তু পর্যটক শূন্য রয়েছে। যারা আছেন তারা কিন্তু সম্পূর্ণ রুমের মধ্যে বদ্ধ রয়েছেন, রুমের বাইরে বেরোতে বারণ করা রয়েছে, তাই সম্পূর্ণ বীচ ফাঁকা, সমস্ত ঘাটগুলি ফাঁকা রয়েছে। শুধুমাত্র NDRF-এর টিম কোথাও কোথাও রয়েছে, তারা প্রস্তুত রয়েছেন, ভলেন্টিয়াররা তারা রয়েছেন, এবং পুলিশ মাইকিং করছে বারবার ধরে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।